নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আবারও সুস্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদেরকে জানাবো আপনাদের অতি প্রতীক্ষিত একটা প্রশ্নের উত্তর প্রসঙ্গে। এই প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা, পুজো কি এবং সেই পুজো কি খেয়েদে করা যায়, নাকি নির্ধারিত সময় ধরে উপোস না করে পুজো দিলে সেই পুজোর কোনো সার্থকতা থাকে না? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের সকলেরই মনে কম বেশি ঘোরাফেরা করে। তো সেই প্রসঙ্গে আজকে ভিডিও বানাতে আমি সহায়তা গ্রহণ করেছি স্বামী অদ্ভুতানন্দ মহারাজ। তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্তরঙ্গ পার্ষদ শিষ্য সন্তান। ঠাকুর প্রসঙ্গে স্মৃতিচারণায় তিনি এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে শ্রী শ্রী ঠাকুর বলতেন, পুজো কি জানিস বলেই ঠাকুর বলতেন, তাকে কি দেব সবই তো তাঁর, ভালো ভালো যা জিনিস যা দিবি তাঁর ছাড়া তো কারো নয়। এরপর একটা অসাধারণ গল্প বলেছিলেন ঠাকুর এই প্রসঙ্গে। একবার একজন বড় লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন। বাগানের মালি টালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে। এমন সময় দারোয়ান এসে বললে, বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা গাছপাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি এটা নিন বাবু। বাবু কিন্তু জানেন বাগান তাঁর, গাছও তাঁর, পেঁপেও তাঁর, কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটা তার বাবুর জন্য রেখে তাঁকে দিল, এটা কি বাবু দেখবেন না? দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না? বুঝবি পুজো করাও ঠিক সেই রকম। এরপরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কিছু খেয়ে দে পুজো করলে কোনো দোষ নেই, পেট খিদে চুঁই চুঁই করলে পুজো করবে কেমন করে, কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে, কিছু খেয়ে দে নিয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয়। এই জন্যেই ঠাকুর বলতেন যে মন মুখ এক করে ভক্তি করতে হয়, লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না, ও সব পাটোয়ারি বুদ্ধি, লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না, সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে, তাই যা করবে মন থেকে করবে, রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে, যে অমন করবে সেই আসল ভক্ত হতে পারবে। এই প্রসঙ্গে গৌতম বুদ্ধের একটি কথা উল্লেখ্য। তিনি বলতেন, অনাহারে সাধন মেলে না। সুজাতার দান করা পায়েস খেয়ে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। খালি পেটে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে দারিদ্রতার অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলোর দুবেলা আহার জোটে না, তারাই বোধহয় সবার আগে ঈশ্বর লাভ করত। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জানতে পারলাম যে পুজো কীভাবে করা উচিত, কখন করা উচিত, তার জন্য নিয়মে আবদ্ধ কি হতেই হবে নাকি না হলেও চলবে, তার জন্য আলোচনা করলাম ঠাকুরের নিজের মুখের কথা, যা স্মৃতিচারণের মাধ্যমে জানিয়েছেন তারই পার্ষদ শিষ্য সন্তান স্বামী অদ্ভুতানন্দ মহারাজ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সমগ্র পর্বের আলোচনা আমাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। দেখা হবে আবারও আগামীকাল কোনো নতুন আলোচনা প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভিডিওটা বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলের সাথে ভাগ করে নেবেন। দেখা হচ্ছে আবারও আগামীকাল।